Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan 'abduhu wa rasuluh sallallahu ta'ala alayhi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd, faqad qala asy-syekh al-'allamah Salihul Fauzan hafizahullahu ta'ala isbatun nidai was-sauti wal kalam lillahi ta'ala. Wa qala syekhul Islam Ibnu Taimiyah rahimahullahu ta'ala wa qawluhu sallallahu alaihi wasallam yaqulullahu ta'ala ya adamu fayaqulu labbaika wa sa'daika fayunadi bisawt innallaha ya'muruka an tukhrija min dhurriyyatika ba'san ila an-nar, muttafaqun alayhi. Wa qawluhu alayhi salatu wassalam ma minkum min ahadin illa sayukallimuhu rabbuhu wa laysa baynahu wa baynahu turjuman. Amma ba'd. Allah rabbul alaminer jabotiyo prashongsa je mohan Allah kotha bolen je Allahr bani hocche Qurani Karim ja wahi korechen shesh nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam er upor jini anbiya rasul goner sathe kotha bolechen আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, কথা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে, কথা বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কোন কোন নবীর সাথে সরাসরি কথা বলেছেন, আর বাকি সমস্ত নবী রাসূলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে কথা বলেছেন, ওহির মাধ্যমে সরাসরি না বললেও। আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ হচ্ছে আল্লাহর কথা বা আল্লাহর বাণী, আল্লাহ কথা বলেন, আর কথা বললে কথার আওয়াজ হয়, আওয়াজ হয়। তো আল্লাহর জন্য, আল্লাহর কথার জন্য আল্লাহর কথার আওয়াজও সুসাব্যস্ত, এরও প্রমাণ রয়েছে, এই বিষয়টি আজকে রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, আম্বিয়া রাসূলগণকে ডাক দিয়েছেন, যাকে নিদা বলা হয়, ডাক দেওয়া। আজকে আমাদের আকীদা আল ওয়াসিতিয়াই বিষয়বস্তু প্রথম যেটি আলোচনা আসছে সেটি হচ্ছে মহান আল্লাহর কথার প্রমাণ, তার কথার আওয়াজের প্রমাণ এবং তিনি যে ডাকেন তার ডাকের প্রমাণ। বলছেন আল্লামা শেখ সালিহুল ফাউজান হাফিজাহুল্লাহ তাআলা ইসবাতুন নিদাই ওয়াস-সাওতি ওয়াল কালাম লিল্লাহ তাআলা, ডাক দেওয়া ও সৌত আওয়াজ মানে কথার আওয়াজ, কথা বললে তো একটা আওয়াজ হয়, আমি কথা বলছি আওয়াজ হয় না, সাউন্ড হয় না, এই আওয়াজ। ওয়াল কালাম এবং কথা বাণী মহান আল্লাহর জন্য, মহান আল্লাহর জন্য এইসবের প্রমাণ, মহান আল্লাহর জন্য কথার প্রমাণ, কথার আওয়াজের প্রমাণ এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নবী রাসূলকে ডেকেছেন এই ডাকের প্রমাণ, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ডাক দেবেন আদম আলাইহিস সালামকে, হাদিস আসছে। আয়াতগুলি আমাদের আলোচনা হয়ে গেছে, আয়াতে এরকম বহু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বা গুণাবলীর আলোচনা এসছে। এখন আমাদের ধারাবাহিক আলোচনা দুই সপ্তাহ থেকে চলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আল্লাহর গুণাবলীর প্রমাণ, আল্লাহর বিভিন্ন গুণের প্রমাণ। আজকে এই প্রথম তিনটি আল্লাহর গুণ, আল্লাহর বাণীর, আল্লাহর বাণী এবং বাণীর আওয়াজ, আল্লাহর কথার আওয়াজ এবং আল্লাহর ডাক। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে, হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, হাদিসটা লম্বা, এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সংক্ষেপ করে দিয়েছেন। কিয়ামতের দিনে বিচার দিবসে সমস্ত মানুষকে যখন কবর থেকে, যারা কবরে আছে কবর থেকে উঠিয়ে, যারা যাদের উপর কিয়ামত কায়েম হয়েছে, একেবারে শেষ যুগের লোক ধ্বংস হয়েছে পৃথিবী, তখন যে যেখানে মরেছে এক কথায় সবাইকে আল্লাহ জীবিত করবেন, আর বিচার দিবসে সবাই হাজির হবে, মুসলিম কাফের, সৎ অসৎ, ভালো মন্দ, জান্নাতি জাহান্নামি সবাই সেখানে জমা হবে। আমি আর রাসূলগণ থেকে শুরু করে যে কোনো মানুষ, যে কোনো স্তরের হোক না কেন, যত নিকৃষ্ট হোক মানুষ সেখানে হাজির হইতে হবে, আর যতই শ্রেষ্ঠ হোক মানুষ, আম্বিয়া রাসূলগণ তাদেরকেও সেখানে একত্রিত হইতে হবে।
মহান আল্লাহ তখন আদম আলাইহিস সালামকে ডাক দেবেন, এই হাদিসে রয়েছে। ডেকে বলবেন যে শব্দ তোমারই ছেলে মেয়ের আদম সন্তান, হ্যাঁ বনি আদম, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসছে সব কার ছেলে মেয়ে? আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে। তো আল্লাহ আদমকে বললেন যে তোমার ছেলে মেয়েদের থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও, তুমি বের করে দাও, কোন গলি জাহান্নামী তুমি বের করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুরুল্লাহু তাআলা, মহান আল্লাহ বলবেন কিয়ামতের দিনে ইয়া আদম, হে আদম, ফায়াকুলু, আদম বলে ডাক যখন দেবেন আল্লাহ রাব্বুল আলামিন যে হে আদম, তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারবেন যে আল্লাহ আমাকে ডাক দিয়েছে, কিছু বলবেন আল্লাহ রাব্বুল আলামিন। ফায়াকুলু, তখন বলবেন আদম আলাইহিস সালাম লাব্বাইকা ওয়া সাদাইক, হে আল্লাহ তোমার ডাকে আমি হাজির, আমি উপস্থিত, আমি তোমার অনুগত, তোমার আনুগত্যে আমি অটল, লাব্বাইক। শাব্দিক অর্থগুলি পরে করব, কিন্তু ভাব অর্থ আল্লাহ আমি হাজির, হাজির। ওয়া সাদাইক, আমি প্রস্তুত, আল্লাহ কি বলছেন বলুন। ফায়ুনাদি বে সাউতিন, উচ্চ স্বরে আল্লাহ ডাক দেবেন। ফায়ুনাদি বে সাউতিন, দেখুন আলোচ্য বিষয় কি ছিল, যে আল্লাহর বাণী, আল্লাহর কথা। তো আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন না, কথা বলার প্রমাণ হইল। দুই নম্বর ছিল আওয়াজের কথা, বে সাউতিন, আওয়াজ, সশব্দে ডাকবেন, উচ্চ স্বরে ডাকবেন, হে আদম। জি, তো আল্লাহর কথার আওয়াজ আছে, আল্লাহর কথার আওয়াজ আছে, বোঝা গেল। আর পায়োনাদি, ডাক দেবেন, ডাক দেওয়া, নেদা মানে আহ্বান করা, ডাক দেওয়া। তো এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ। এই তিনটি গুণ এইটুকু হাদিসের অংশে পাওয়া গেল। আল্লাহ কথা বলবেন আদম আলাইহিস সালামের সাথে, আল্লাহ ডাক দেবেন, এবং এই ডাকটা কি হবে, উচ্চ স্বরে হবে, আওয়াজ শুনবে, সবাই শুনবে, অন্যরাও শুনবে, সশব্দে আওয়াজ হচ্ছে মানে সবাই শুনবে। কি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহ ইয়ামুরুকা, যে আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছেন, আন তুখরিজা মিন যুররিয়াতিকা বাসান ইলান নার, যে তুমি তোমার বংশধর থেকে, তোমার সন্তান সন্ততিদের মধ্য থেকে বের করে দেবে, বাসান ইলান নার, জাহান্নামীদের দলটি, যারা জাহান্নামে যাওয়ার যোগ্য তাদেরকে তুমি পৃথক করে দাও, জুদা করে দাও, একসাথে একাকার আছে, জান্নাতে জাহান্নামে আসরের মাঠে সৎ অসৎ সব একাকার আছে, ঠিক না? দুনিয়ার সামান্য একটা ভিড় ভাড়ে তো সব সৎ ভালো মন্দ সব একাকার হাটে বাজারে, তো সে হাসরের মাঠে সমস্ত মানুষ, প্রথম মানুষ থেকে শুরু করে, ওই যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ দুনিয়াতে এসেছে আর চলে গেছে। আজকের পৃথিবীতে একটা দেশের মানুষ, একটা শহরের মানুষ তো জমা হয় না কোনো জায়গায়, তাই না? একটা শহরের মানুষ যদি এক জায়গায় জমা হয়ে যায় তো চিন্তা করেন কি দৃশ্য দেখবেন আপনি, হাসরের মাঠ তাহলে কত বড় হবে এবং কত মানুষের সংখ্যা হবে সেখানে। এই সমস্ত মানুষ শুনতে পাবে আওয়াজ, যে আদম আলাইহিস সালাম আমাদের পিতাকে আল্লাহ ডাক দিয়েছেন যে জাহান্নামীদেরকে বের করে দিয়ে দাও, যে এরা জাহান্নামী, আল্লাহ তুমি নিয়ে নাও, জান্নাতীরা আলাদা হয়ে যাবে, জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। কোরআনে কারিমে রয়েছে ওয়াম তাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কোন সূরা আছে আয়াত? হ্যাঁ ইয়াসিন, মাশাআল্লাহ, শুনে আছে ওয়াম তাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটি ঘোষণা এখানে রয়েছে, আজকের দিনে এই বিচার দিবসে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, হে অন্যায়কারীরা। মুজরিম হচ্ছে অপরাধী, যে কোনো অপরাধী, অপরাধী মুশরিক, অপরাধী কাফের, অপরাধী মুনাফিক, অপরাধী খুনি, অপরাধী মুসলিম সমাজের ফাসেক পাপিষ্যর, অপরাধী নামাজ ত্যাগকারী, অপরাধী নামাজ ত্যাগকারী কে আল্লাহ একাধিক আয়াত অপরাধী বলেছেন, এখানে যে কোনো বাপিক অপরাধী বলা হয়েছে। আর বিশেষ করে যারাকে জিজ্ঞেস করবে জান্নাতীরা যে মা সালাকা কুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন, সূরা মুদাসসির যে রয়েছে মা সালাকা কুম ফি সাকার, কি ব্যাপার সেখানে কি রয়েছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতে জান্নাতির অবস্থানরত অবস্থায় জান্নাতে চলে গেছে, তারপরে দেখছে না পরিচিত লোকদেরকে, সব একসাথে কাজকর্ম করেছে, একই গ্রামে বাস করেছে, ওদেরকে খুঁজে পাই না,
জিজ্ঞেস করবে তোমরা কোথায়, এখানে দেখছি না যে মা সালাকা কফি সাকার, তোমরা জাহান্নামে কেন? কালু আনিল মুজরিমিন, ওখানে কি আছে? এই অপরাধীদের সম্পর্কে জিজ্ঞেস করবে, হে অপরাধীরা, ফি জান্নাতি তাসআলুন আনিল মুজরিমিন, এখানে রয়েছে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তাদের যে অপরাধ ছিল সবচেয়ে বড় অপরাধ কি ছিল মুসলিম সমাজের? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসলিম তো ছিলাম কিন্তু আমরা মুসল্লি ছিলাম না, পাঁচ অক্ত নামাজ পড়তাম, পাঁচ অক্ত নামাজ না পড়লে মুসল্লি হয় না, তিন অক্ত পড়লো কে কেউ মুসল্লি পড়ে না, যে পাঁচ অক্ত নামাজ পড়ে কায়েম করে তাকে মুসল্লি বলে, লোকটা মুসল্লি না, কারণ আমাদের দেশের লোকেরা শুধু সামাজিক ভাবে যারা অপরাধী তাদেরকে অপরাধী বলে। অপরাধ শব্দটি মনে হচ্ছে সমাজ বিরোধী কোনো কাজ যদি না করে, রাষ্ট্র বিরোধী কোনো কাজ না করে তাহলে অপরাধী নয়, সুতরাং মুশরিক অপরাধী নয়, কাফের অপরাধী নয়, মুনাফিক কপট অপরাধী নয়, আপনি নামাজি অপরাধ নাই, রোজার দিনে খাচ্ছে কারে এক পয়সা মেরে খাই না, নিজের বাপের খাচ্ছে রোজার দিনে, অপরাধী নয়, জাকাত দিচ্ছেন অপরাধী নয়, হজ করছেন অপরাধী নয়, অথচ আল্লাহর কাছে এরা বড় অপরাধী যারা ফরজ ত্যাগ করছে। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বলছিলাম, হে অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও, এই জান্নাতীদের সাথে একাকার হয়ে আছো, মিশে আছো, মিশে থাকা চলবে না, আলাদা হও, সেপারেট হও। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আদম আলাইহিস সালামকে যে দেখো তোমার বংশধর বা ছেলে মেয়ে থেকে জাহান্নামের দলটিকে, বাসান মানে দল, এখানে বাসান মানে যাদেরকে প্রেরণ করা হয়, প্রেরণ করা হয় একটা দলকে, ওখান থেকে এখানে বাসের অর্থ বা ভাব অর্থ হচ্ছে জাহান্নামী দলটিকে তুমি বের করে দাও। তারপরে লম্বা কথোপকথন রয়েছে আদম আলাইহিস সালামের সাথে, আল্লাহকে জিজ্ঞেস করবেন যে হে আল্লাহ ওমা বাসুন্নার, কারা জাহান্নামী, কতটা বের করতে হবে আমার সন্তানদের থেকে? তখন কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, বেকুল্লে আলফিন কত, হ্যাঁ, তিসমিয়া ওয়াতিসাতু ওয়াতিসউন, জি, প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য বের করে দাও। আদম আলাইহিস সালামের সন্তান হাজারে একজন জান্নাতি আর বাকিগুলো জাহান্নামী, এদেরকে কি করে দাও, আখরিজ বাসান্নার, এদেরকে আলাদা করে দাও। উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী হচ্ছে 999 জন, তোমরা আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ, চিন্তা করেন এই হাদিসটাকে বর্তমান মুসলিম সমাজের উপর ফিট করেন, একেবারে বাস্তব, একেবারে বাস্তব। একটা মহল্লাতে কতজন সাবালক লোক আছে, এক একটা বাড়িতে কয়জন সাবালক ছেলে মেয়ে আছে, সাবালক সাবালিকা, আর মসজিদে কয়জন আসে বা নামাজ কয়জন পড়ে, আর কয়জন জান্নাতে যাওয়ার কাজ করে, ফরজ অজবগুলি তাদের ঠিক আছে, ফজরে কয়জন আসে, তাহলে সোজা হিসাব হয়ে যাবে, হাজারে 999টা কি বাসন্নার, জাহান্নামী দল, এরা জাহান্নামী। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, যারাকে আল্লাহ নামাজ পড়া তৌফিক, আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মসজিদের সামনে বাড়ি দেখছি, মসজিদের সামনে বাসা বাড়ি, মসজিদে ঢুকলাম তখনও গাড়িতে কেউ তো, যারা দু চার পাঁচ পয়সার জন্য গাড়ি ক্লিন করছে, আর কেউ মসজিদের সামনে বাড়ি গাড়ি রেডি করছে, ও যাবে সমুদ্র বিচ টিচ কোথাও ঘুরতে যাবে, গাড়ি রেডি করছে, মসজিদ থেকে বেরিয়ে এসে দেখি এখনো গাড়ি ও রেডি ফেডি হচ্ছে, মাল সামান বোঝাই করছে, এখন ফ্যামিলি নিয়ে বেরোবে। মুসলমান এরা, মুসলিম, জি, এদেরকে দেখে আক্ষেপ হয় মুসলিম জাতির ওপর যে হাইরে মুসলিম জাতি ইসলাম থেকে কত দূরে চলে গেছে, একদিকে আক্ষেপ হয়, আবার আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আমি আমার বাচ্চাদেরকে ছোট্ট বাচ্চাকে শিখাই আলহামদুলিল্লাহ, আজকেও 7 বছর আর ওই বাচ্চা বলছে বলো আলহামদুলিল্লাহ, বলছে কেন, বলছে আলহামদুলিল্লাহ যে দেখো খেলাধুলা করছে ফিল্ডে, এদের বয়স 18-20, আল্লাহ নামাজ পড়া তৌফিক দেয়নি, তোমাকে 7 বছর নামাজ পড়া তৌফিক দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে, লাইন শাকার তো লাজিদান্নাকুম, আল্লাহ শুকরিয়া আদায় করে, এটা অহংকার নয়, আলহামদুলিল্লাহ আমাকে নামাজ পড়া তৌফিক দিয়েছো, আমার ছেলে মেয়েকে নামাজ পড়া তৌফিক দিয়েছো, তো আল্লাহ এটাকে স্থায়ী করবেন, নিয়ামত কি আল্লাহ এদেরকে দিনের উপর অটল রাখবেন, কায়েম রাখবেন, একটু ভয় লাগে না, না আখেরাতের আজাব, আখেরাতে বিশ্বাসী নাই মনে হচ্ছে, দুনিয়ার আজাব বলে ভয় নেই, ঠিক ওই সময় নামাজের ইকামত জামাত হচ্ছে মুসলিম জাতিতে, আর ওই সময় আপনি মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন বা খেলাধুলা করছেন, একটু ভয় লাগে, গাড়ি নিয়ে টান দিল, আজকে আরেকজনকে দেখলাম একামত হয়ে জামাত শুরু হলে দিল টান, চিন্তা করেন ওই সময় টান দেওয়া জায়েজ মসজিদের গেট থেকে, ওই সময়
অথচ জামাত শুরু হয়ে গেছে অলরেডি, এমন নয় জামাত শুরু হয়নি, এক দু মিনিট বাকি আছে আর এক মসজিদে পড়বো। একটু ভয় লাগে না যে আল্লাহ যদি এই গাড়ি এবং আমাকে মুসিবতের সম্মুখীন করেন তো কে রক্ষা করতে পারে? দুনিয়া বলে তো একটু ভয় লাগে, দুনিয়া রাজা বলে ভয় নেই মুসলিম জাতির। এই ছিল বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলেন, আল্লাহর গুণ হচ্ছে কথা বলা, আল্লাহ রাব্বুল আলামিন কথার আওয়াজ রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, ডাক দেন, জি তিনটি গুণ। দ্বিতীয় হাদিস وقوله صلى الله عليه وسلم نبي كريم صلى الله عليه وسلم بني ما منكم من احد الا سيكلمه ربه, তোমাদের মধ্যে কার এমন কোন মানুষ নেই যার সাথে তার প্রতিপালক আল্লাহ কথা বলবেন না, এমন কোন মানুষ নেই যার সাথে আল্লাহ কথা বলবেন না, প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন কোন দিন? দুনিয়াতে নয়, কখন? আখিরাতে, বিচার দিবসে, হাশরের মাঠে, বিচার দিবসে প্রত্যেকের সাথে কথা বলবেন, প্রত্যেকের সাথে কথা বলবেন। কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে যে এক শ্রেণীর অসৎ লোক তাদের সাথে লা ইউকাল্লিমুহুম আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, আল্লাহ ওদের সাথে এক শ্রেণীর অপরাধীদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পাক পবিত্র করবেন না, না পাকি পাপ থেকে এবং জাহান্নাম থেকে, আর তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে যে সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ আছে, লা ইউকাল্লিমুহুম আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, তাহলে হাদিসে বিরোধ হয়ে যায় না বা আয়াত আর হাদিসে বিরোধ হয়ে যায় না? এই হাদিস আছে প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন, তার মানে মুসলিম কাফের সৎ ও অসৎ সবার সাথে কথা বলবেন, তাই না? আর ওই আয়াত বা হাদিসে রয়েছে যে তিন শ্রেণীর মানুষের সাথে বা কিছু কিছু অপরাধী আছে যাদের সাথে আল্লাহ কি করবেন না, কথা বলবেন না। তো সমন্বয় কি? কোরআন হাদিসে তো বিরোধ নেই নিশ্চয়ই, তাহলে আমাদেরকে সমন্বয় করতে হবে। আলামা ইকরামগণ, ভাষ্যকারগণ এগুলো সমন্বয় করেছেন। কথা বলা দুই রকম, একটা হচ্ছে মায়া এবং দয়ার দৃষ্টিতে কথা বলা, আর একটা হচ্ছে ক্রোধের সাথে কথা বলা। হ্যাঁ, তো প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন হিসাব নেওয়ার জন্য, পকড়াও করার জন্য, তাদের কাছ থেকে তাদের স্বীকারোক্তি নেওয়ার জন্য যে কি করেছে জবাব দাও। অসৎ লোক যারা, তাদের সাথে কোনো দয়া মায়ার কথা নেই, তাদের কাছে শাসানি, তাদের সাথে শাসানিমূলক কথা, ধমকের কথা, জি পকড়াওয়ের কথা, আল্লাহর ক্রোধ গজবের কথা হবে, রাগান্বিত হয়ে কথা বলবেন, ঠিক আছে? জি হ্যাঁ, সবার সাথে কথা বলবেন কিন্তু অসৎ লোকদের সাথে কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সাথে না, কিসের সাথে? ক্রোধের সাথে, রাগান্বিত হয়ে, গজবের সাথে, জি কড়া ক্রান্তি করে আল্লাহ ধরবেন তাদেরকে। আর সৎ লোকদের সাথে কথা বলবেন সেটা হচ্ছে জান্নাতীদের সাথে, রহমতের সাথে, দয়ার সাথে, মায়ার সাথে, জি। ভুল ভ্রান্তি হয়তো আছে কিন্তু দয়ার যোগ্য, অনেক অপরাধী আছে দয়া মায়ার যোগ্য। অপরাধী দুই রকম, অপরাধ করার পর যদি তার মধ্যে হঠকারিতা থাকে, অনুতপ্ত নয়, তাহলে তার সাথে কখনো আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাথে কথা বলবেন, অহংকার, হ্যাঁ, কখন সে নতি স্বীকার করার পারেনি, তার কোনো অনুভূতি হয়নি, অনুসূচনা হয়নি যে আমি ভুল করছি বা আমার অন্যায় হচ্ছে। আর কিছু লোক আছে যাদের ভুল হয়ে যায় কিন্তু ভুল হওয়ার সাথে সাথে কি করে, তওবা করে নেয়, অনেক সময় তওবা না করলেও মাঝে মাঝে নিজেকে ধিক্কার দেয়, জি লজ্জিত হয়, জি। তো পার্থক্য আছে। নবী করিম সাল বলছেন যে তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই যার সাথে তার রব আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, প্রত্যেকের সাথে কথা বলবেন হিসাব নেওয়ার জন্য। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজমান, সেই সময় আল্লাহর মাঝে এবং ওই বান্দা ব্যক্তির মাঝে কোন দোভাষী থাকবে না, ট্রান্সলেট করার জন্য, অনুবাদ করার জন্য, যে আল্লাহর ভাষা বুঝি না সেজন্য সেখানে একজন মুতারজিম অনুবাদক থাকবে না, কোনো দরকার হবে না। প্রত্যেকের সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন, আল্লাহর ভাষা তারা বুঝবে আর তাদের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন, জি। দুনিয়ার বিচারের কাঠগড়াই, আসামির কাঠগড়াই যেখানে বিচার হয় সেখানে দোভাষী লাগে, লাগে না? লাগে না। সৌদি আরবে তো বুঝতেই পারছেন, বিদেশিদের যারা অনারব
সেসব আসামি আদালতে গেলে ওখানে মুতারজিম ছাড়া হয় না, সরকারি মুতারজিম আছে, অনেক সময় সরকারি দিয়ে জুটে না যখন হয় না ওদের বা নেই হয়তো, তখন তারা ইসলামী সেন্টার গুলো থেকে কত লিডার পাঠিয়ে নিয়ে গিয়ে অনুবাদ করে, বুঝে না কি বলতে চায় আসামি, অবাদী আসামি কি বলতে চায়। কিন্তু আল্লাহ রাব্বের কাছে এসব কিচ্ছু লাগবে না, সরাসরি কথা বলতে হবে আল্লাহর সাথে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তার বান্দাদের সাথে কথা বলবেন, কথা বলার প্রমাণ, এবং কথা বলবেন যখন তিনি ইচ্ছা করবেন, তাই না, স্বাধীনভাবে। এমন নয় যে কথা বলা রেকর্ডিং কথা, যখন অন করে দিলেন অটোমেটিক কথা বলছে, শেষ হয়ে গেল ফিতা ঘুরে শেষ হয়ে গেল অফ হয়ে যাবে, এরকম নয়। হ্যাঁ, বরং কথা বলা হচ্ছে আল্লাহর গুণ, তিনি নিজের ইচ্ছা মতো কথা বলবেন, যখন যার সাথে যেমন ভাবে কথা বলতে চাইবেন কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন। এই ছিল এই দুটি হাদিস যার দ্বারা প্রমাণিত হলো আল্লাহর কথার কথা, আল্লাহর আওয়াজের কথা, ডাকের কথা। এখানে এই দুটি শব্দ এসেছিল লাব্বাইক ওয়া সাদেক। আর লাব্বাইক শব্দটি আমরা বলি কারণ হজ উমরা তালবিয়া পড়ি যারা আরব দেশে থাকি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো এই লাব্বাইক মানে কি শাব্দিক অর্থ ভাব অর্থ বলে দিলাম যে আল্লাহ হাজির হয়েছি, তাই না, আল্লাহ হাজির হয়েছি। শাব্দিক অর্থ বলছেন যে লাব্বাইক মানে হচ্ছে আনা মুকিমুন আলা তাআতিকা, হে আল্লাহ আমি তোমার আনুগত্যে অটল। এই শব্দটি আরবি শব্দ আলাব্বা থেকে এসছে, আলাব্বা বিল মাকানে, কোন জায়গায় অবস্থান করা। কি আরবরা বলতো, ফুলানুন আলাব্বা বিল মাকানে, অমুক ব্যক্তি অমুক জায়গায় অবস্থান করেছে। তাহলে লাব্বাইক কা মানে আপনি, আল্লাব্বাইক মানে এখানে দ্বিবচন করা হয়েছে, হে আল্লাহ আমি, যেন বারবার বলছেন, দ্বিবচন মানে দুইবার করে যেন বলছেন কথাটি, হে আল্লাহ আমি আপনার সামনে হাজির অবস্থান করা থেকে শুরু করি, এই অবস্থান থেকে শুরু করি। এইরকম সাদাইক শব্দটি, হ্যাঁ, মুসাআদা থেকে, মুসাআদা বুঝেন এদেশে যারা বেশ কিছুদিন থাকেন মুসাআদা বুঝেন, মুসাআদা মানে কি সাহায্য করা, হেল্প করা, হ্যাঁ, সহযোগিতা করা। তো এখানে সাদেক শব্দটি ওই মুসাআদা থেকে এসছে, যে সাআদা ইউ সাদ মুসাআদা, এর অর্থ কি হচ্ছে, মুসাআদা হুয়া ওয়াহি আল মুতাওয়া, জি, যে সহযোগিতা করে, যে সহযোগিতা করে, যার সহযোগিতা করে তার সে অনুকূলে, তার পক্ষে, বিপক্ষে নয়, আমি আপনার সাথে সহযোগিতা করছি, তার মানে কি আপনার পক্ষে আছে। এই কথাটি আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যবহার করি। একটা হচ্ছে আর্থিক সহযোগিতা, সেই ক্ষেত্রে ওর সাপোর্টে থাকলো অর্থের দিক থেকে। অনেক সময় আসামিকে জিজ্ঞেস করে, যারা তদন্ত করে তারা আসামিকে জিজ্ঞেস করে, আমার সাথে তুমি এই তদন্তের ব্যাপারে কি করবে, সহযোগিতা করবে, এটা কোন সহযোগিতা করা, মানে আপনার পক্ষে আছে, আপনি যা জিজ্ঞাসাবাদ করবেন আপনার পক্ষে আছি, সঠিক কথাগুলি বলবো, ঠিক না, এটা হচ্ছে সহযোগিতা করা। আর উল্টো পাল্টা কথা বলা এটা সহযোগিতা না, তুমি কিন্তু আমার সাথে সহযোগিতা করছো না, বলে ওরা অনেক সময় তুমি কিন্তু তোমার ক্ষতি করছো কারণ তুমি আমার সহযোগিতা করছো না। জি হ্যাঁ, এখানে অনুকূলে থাকা, তাহলে সাদা, হে আল্লাহ তুমি যে ডাক দিয়েছো, যেদিকে ডাক দিয়েছো সেদিকে তার অনুকূলে আছি, মানে আছি আমি হাজির। এখান থেকে ভাব অর্থ কি না হয়েছে, আল্লাহ হাজির, হাজির। তো লাব্বাইক মানেও ভাব অর্থ হচ্ছে আল্লাহ হাজির, উপস্থিত, আর সাদেক মানে উপস্থিত, কিন্তু শাব্দিক অর্থ হচ্ছে মুসাআদাতুন ফি তাআতিকা বাদা মুসাআদা, সহযোগিতার সাথে সহযোগিতা করছি। এই জন্য দ্বিবচন দিয়ে শব্দগুলি এসেছে এখানে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে অবস্থানের, ঊর্ধ্বে থাকার প্রমাণ, আল্লাহ রাব্বুল সবকিছুর ঊর্ধ্বে, সৃষ্টির মধ্যে নয়, কোন সৃষ্টির মধ্যে নেই, ছোট বড় কোন সৃষ্টির মধ্যে নেই, সর্বত্র, জমিনে তো দূরের কথা, আসমানের ভিতরেও না, প্রথম আসমান দ্বিতীয় আসমান তো বাদ দেন, সাত আসমানের ভিতরেও না, সাত আকাশ, সূর্য চন্দ্র, এগুলি আমাদের তুলনায় আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি, তাই না, বিশাল সৃষ্টি, বহু নক্ষত্র রয়েছে, সুবহানাল্লাহ, এক একটা এইরকম পৃথিবী চন্দ্র সবকে গিলে নেবে, এক একটা নক্ষত্রের সামনে ক্ষুদ্র, সেগুলো এই সমস্ত আল্লাহর সামনে ক্ষুদ্র সৃষ্টি, এই সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে আরশ এবং কুরসি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের উপর সমুন্নত। এক হচ্ছে আল্লাহর আরশে সমুন্নত হওয়া,
দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ঊর্ধ্বে থাকা, সৃষ্টির ভিতরে নয়। এই বিষয়টি আয়াত দ্বারা আমরা বিস্তারিত আলোচনা এর আগে করেছি এই কিতাব থেকে, কারণ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আয়াতগুলোকে সেপারেট নিয়ে এসেছেন আর হাদিস দ্বারা প্রমাণিত বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন। এখানে তিনটি হাদিস রয়েছে, হাদিস অনেক রয়েছে কিন্তু উনি তিনটি হাদিস নিয়ে এসেছেন যা দেখব। বলছেন ইসমাতু উলুইল্লাহি আলা খালকিহি ওয়াস্তিওয়াইহি আলা আরশিহি, শেখ সালেহুল ফাওজান হাফেজাল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ওপর তার সুউচ্চতা মানে সৃষ্টির ঊর্ধ্বে থাকা, দ্বিতীয় হচ্ছে ওয়াস্তিওয়াউ আলা আরশিহি এবং তার আরশে সমুন্নত হওয়া, তিনি তার আরশে সমুন্নত আছেন। প্রথম হাদিসটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া, যা আবু দাউদ এবং অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদের 3892 নম্বর হাদিস। হাদিসটিকে হাসান বলা হয়েছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। ওয়া কাউলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি রুকিয়াতিল মারিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া শিখেছেন অসুস্থ ব্যক্তির ঝাড়ফুঁকের ক্ষেত্রে, দম করার ক্ষেত্রে। অসুস্থ ব্যক্তিকে যদি দম করতে চান, ঝাড়ফুঁক করতে চান, তাহলে এই দোয়াটি পড়ে ফুঁক দেবেন। কি বিভিন্ন দোয়া রয়েছে, তার মধ্যে এটি একটি দোয়া, রাব্বুনা আল্লাহ আল্লাযী ফিস সামাই তাকাদ্দাসা ইসমুকা আমরুকা ফিস সামাই ওয়াল আরদি কামা রাহমাতুকা ফিস সামাই ইজআল রাহমাতাকা ফিল আরদি ইগফির লানা হুবানা ওয়া খাতায়ানা আনতা রাব্বুত তাইয়্যিবিন আনজিল রাহমাতাম মিন রাহমাতিকা ওয়া শিফাআম মিন শিফাইকা আলা হাযাল ওয়াজহ ফায়াবরাউ। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসুস্থ ব্যক্তিকে ফুঁক দিয়ে থেকে এই দোয়াটি পড়বে, রব্বুনা আল্লাহ আমাদের মালিক প্রতিপালক আল্লাহ আল্লাযী ফিস সামা যিনি কোথায় রয়েছেন, আসমানে রয়েছেন। এই যে আসমানে রয়েছেন কথাটি এর মানে কি, ফি ফি মানে তো মধ্যে হয়, তো আসমানের মধ্যে ফি মানে এখানে আলার অর্থে রয়েছে, ফি মানে কিসের অর্থে রয়েছে, আল্লাহর অর্থে। যদি আসমান আকাশ মানে আকাশ নি তখন ফি মানে কি নেব, আলা, আর ফি মানে আলা এটা আমরা নিজের মাতৃভাষাতে ব্যবহার করি, যেমন এখন আমরা কোথায় আছি, হ্যাঁ কি পাঁচতলার উপরে আছি ঠিক না, কিন্তু আমার পাঁচতলা তো তারপরে তো আমাদের উপরে ছাদ আছে। আমি আর একটা উদাহরণ দিই, কারণ এতে তো তারপর ভিতরে আছি আমরা, আমার তো সৃষ্টি হবে, ছাদের উপরে ধর কেউ আছে, ছাদের উপরে আছেন তাই না, আছেন কোথায়, ছাদের উপরে। কিন্তু আমরা কখনো কখনো কথা বা অধিকাংশ সময় বলি অমুক কোথায় আছে, বলছে ছাদে আছে, ছাদে মানে ছাদের ভিতরে হয়, ছাদের আরবি কি, হ্যাঁ ফির সাথে ফি হবে তাই না। তাহলে ছাদে বলতে যখন আমরা বলি যে অমুক ছাদে আছে, হ্যাঁ এটা কেউ বুঝেন না যে ছাদে আছে মানে সে ছাদের ভিতরে ঢুকে আছে, হ্যাঁ ছাদের সিমেন্টের মধ্যে ঢুকে আছে, ছাদের উপরে আছে বুঝে ঠিক না। অমুককে গাছে ফাঁসি দেব যদি কেউ বলে, গাছে মানে গাছের ভিতরে, গাছের উপরে, গাছের উপরে ঝুলিয়ে, কোরআনে কারিমে আছে ফেরাউন বলেছিল, হ্যাঁ ওই জাদুকরদেরকে ধমক দিয়ে যে তোরা সারেন্ডার করে দিলি, কি বলেছিল, হ্যাঁ লাউসাল্লিবান্নাকুম ফি জুজুইন নখলে, অবশ্যই অবশ্যই তোমাদেরকে শুলে চড়াবো, ফাঁসিতে চড়াবো, কোথায়, ফি জুজুইন নখলে, ওখানে আলা বলেনি, আলা বলেনি, সে কি বলেছিল, গাছের খেজুর গাছের হ্যাঁ কাণ্ডে, খেজুর গাছের কাণ্ডের ভিতরে ঢুকিয়ে ফি যে বলেছে আলা, এখানে ফি মানে আলা। তো ঠিক ওই রকমই আল্লাহ কোথায় রয়েছেন, ফিস সামায় মানে আলাস সামায়, ফি মানে আলার অর্থে আমরা ব্যাপকভাবে ব্যবহার করি, আমরা নিজেদের ভাষা ব্যবহার করে আরবি ভাষা ব্যবহার হয়, এটা একটি এর ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে সামা আকাশকেও বলা হয়, আবার মাথার উপরে যা কিছু উঁচা, ওপরে যা আছে আপনার আমার চাইতে উঁচাতে যা আছে তাকেও আরবি ভাষায় সামা বলা হয়, আরবি ভাষায় তাকে কি বলা হয়, সামা। কারণ সামা শব্দটি সামা ইয়াসমু থেকে, এর মানে হচ্ছে সামা ইয়াসমু মানে উপরে থাকা, সুমু উন, এই জন্য প্রিন্সদের ক্ষেত্রে আরবি টার্ম হচ্ছে হ্যাঁ সাহেবসমু, দেখবেন সাহেবসমু যারা জনগণের ঊর্ধ্বে, যে জনগণের উপরে সাহেবসমু বলি, তো সামা মানে হচ্ছে যা মাথার উপর আছে তাকে সামা বলা হয়। আর ওরা বলতেন কুল্লু মা ফাওকাকা ফাহুয়া সামাউন, তোমার উপরে যা কিছু আছে তাই হচ্ছে সামা। এখান থেকে কোরআন কারিমের বেশ কিছু আয়াতে রয়েছে
যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন কোথেকে? আকাশ থেকে। তো আকাশ থেকে মানে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, এটা যদি আজকে সায়েন্সের যুগে বলেন যে আকাশ থেকে বৃষ্টি নেমে আসছে, তাহলে কোরআন মিথ্যা বলবে না? আকাশ থেকে হচ্ছে না, মেঘমালা থেকে, মেঘমালা থেকে, মেঘমালা মাত্র হ্যাঁ একদিকে এক কিলোমিটার উপরে গিয়ে, মেঘ এক কিলোমিটার যেতে হবে না। আপনি পাহাড়ি এলাকায় চলে যান, বেশি দূরে যান, উঁচা পাহাড়ের কথা বলবো না, দার্জিলিং গেলে তো দেখতে পাবেন যে আপনি পাহাড়ের ওপরে মেঘের ওপরে আর নিচে মেঘমালা গুলি আর ওখান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। এখানে চলে যান, আমি গেছি আবাহাতে, আলবাহা এই দুটো এলাকায় গেছি, আলবাহাতে গাড়ি আমাদের চলছে আর আমাদের সাথে সাথে মেঘ গুড়ি চলছে, এত উঁচা পাহাড়ের উপর উঠে গেছি আর পাহাড়ের চূড়া গুলো আরো উপরে আছে, মানে মেঘের উপরে পাহাড়ের চূড়া, মেঘগুলো ভাসছে আমাদের পাশাপাশি মনে হচ্ছে, আর ওখান থেকে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, বুঝা গেছে কিনা? অথচ আল্লাহ বলছেন ওয়ানজালনা মিনাস সামায় মাআন তাহুরা, আমি আকাশ থেকে, যে সামায় মিনাস সামায়, আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করে থাকি। তো আকাশ থেকে বর্ষণ হয় আসলে কি না? উপর থেকে। এখানে আকাশ থেকে মানে আকাশের দিক থেকে, উপর থেকে। জি হ্যাঁ, এই অর্থ যদি এখানে তাহলে আবার ঠিক আছে, তাহলে ফি মানে আলা করার দরকার নেই। কি হবে এখন অর্থ করেন দোয়াটি, রব্বুন আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ, আল্লাযী ফিস সামাই, যিনি আকাশে রয়েছেন মানে ওপর রয়েছেন, হ্যাঁ যিনি ওপরে রয়েছেন, ওপর যেমন মেঘমালা তেমন প্রথম আকাশ থেকে শুরু করে সাত আকাশ, তেমনি আমাদের ওপরে আছে আরশ কুরসি আর তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সবচেয়ে উপরে রয়েছেন, রব্বুন আল্লাযী ফিস সামায় মানে উপরে যিনি রয়েছেন। জি, দুটো অর্থ নেওয়া যেতে পারে। তাহলে ফির মানে ফি করলে কোনো দোষ নাই। তাকাদ্দাসা ইসমুকা, হে আল্লাহ তোমার নাম পাক পবিত্র, মুকাদ্দাস মানে পবিত্র হওয়া, এখান থেকে বাইতুল মুকাদ্দাস বলা হয়, পবিত্র ঘর। জি, আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি, উদখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবা আল্লাহু লাকুম, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন প্যালেস্টাইনের ভূমি কি, আমরুকা ফিস সামায় ওয়াল আরদে, তোমার নির্দেশ চলে আকাশেও এবং জমিনেও, আকাশেও এবং পৃথিবীতে কি চলে তোমার নির্দেশ, আল্লাহ নির্দেশ চলে। আল্লাহ নির্দেশ হচ্ছে দুই রকম, আল্লাহ নির্দেশ হচ্ছে দুই রকম, কি বলতে পারেন? বহুবার কিন্তু এই ব্যাখ্যা তাফসীর করতে গিয়ে বলেছি, আল্লাহর এক নির্দেশ হচ্ছে বিধানগত নির্দেশ, আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমেনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, বিশ্বাস স্থাপন করো, ঠিক না? বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহর আদেশ কি না? আকিমুসসালাহ, আল্লাহর নির্দেশ কি না? জি, ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, আল্লাহর আদেশ কি না? জি হ্যাঁ, এগুলো হচ্ছে শরীয়তগত আদেশ, আল্লাহর হচ্ছে বিধানগত আদেশ, আল্লাহ শরীয়তে তার বিধিবিধানে হুকুম করেছেন এই ভালো কাজ করো, মন্দ কাজ থেকে বেঁচে থাকো। জি, এই আল্লাহর বিধান, এই শরীয়তি বিধান জমিনে চলছে মানুষ এবং জিনের উপর এবং আকাশে ফেরেশতাদের উপর, যখন যা হুকুম করছেন যাও, একজন ওহী নিয়ে যেতে বলল যাও এই কাজ করো, ওরা যে মানছে আল্লাহর অনুগত, এটা হচ্ছে আল্লাহর শরীয়ত বিধান, আল্লাহর হুকুম পালন করা এবং আল্লাহর হুকুম। আর একটা হচ্ছে সৃষ্টিগত বিধান, আর একটা হচ্ছে সৃষ্টিগত বিধান, আমরে কওনি আর আমরে শরঈ, বহুবার বলেছি, আরবি তো বলেছি মুখস্থ করে নেন, আমরে কওনি মানে সৃষ্টিগত নির্দেশ আর আমরে শরঈ মানে বিধানগত নির্দেশ, বিধানগত নির্দেশের হুকুম বুঝাইলাম। জি, কুতিবা আলাইকুম সিয়াম, রোজা ফরজ, রোজা রাখো, হ্যাঁ ইন্নাল্লাহ কাদ ফরাদা আলাইকুম হাজ্জ ফাহুজ্জু, তোমরা হজ করো, এটা হচ্ছে আমাদের শরীয়তি বিধান। সৃষ্টিগত বিধান, সৃষ্টিগত বিধান হচ্ছে আল্লাহ যা কিছু সৃষ্টিগত ভাবে করছেন ওইভাবেই কিন্তু হচ্ছে, ওর একটু আগে পিছিয়ে হবেই না। আল্লাহ যেই দিন আমার সম্পর্কে আপনার সঙ্গে কোন বলেছেন, সেই দিন আপনি আমি দুনিয়া এসেছি, আবার যেই দিন আমার আপনার মত সম্পর্কে আল্লাহ বলেন কোন মত হয়ে যা, সাথে সাথে মরে যাব, বাঁচার কোনো উপায় নেই, এটা হচ্ছে আল্লাহর কি সৃষ্টিগত, আমরে কওনি সৃষ্টিগত হুকুম, সৃষ্টিগত বিধান বা নির্দেশ। তো জমিন এবং আসমানে হে আল্লাহ তোমার আদেশ চলে, তার মানে দুটোই আদেশ চলে, কখন বৃষ্টি হবে, বৃষ্টি হ,
বৃষ্টি বন্ধ, বন্যা হ, ধ্বংস হয়ে যাক, এই যে আল্লাহর এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে সৃষ্টিগত কি নির্দেশ, অমুকের পতন, হ্যাঁ অমুকের উত্থান, এগুলো আল্লাহর সৃষ্টিগত কি নির্দেশ, আমরা কওনি। আর শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে যেগুলো নির্দেশ এগুলো হচ্ছে আমরে শারীরিক, আমরে কওনি। আল্লাহর যখন সৃষ্টিগত কোন নির্দেশ হয় সেটা খণ্ডন কোন শক্তি করতে পারে না, বুঝা গেছে কিনা? কি বুঝলেন? আল্লাহ যদি বলেন যে পৃথিবীকে ধ্বংস করে কেউ রক্ষা করতে পারবে? হ্যাঁ, কিন্তু যারা সুফি ইজমে বিশ্বাসী, পীর মরিদিতে বিশ্বাসী, আল্লাহ শাম দেশকে ধ্বংস করছিলেন গান বাজনার জন্য, আর আল্লাহর কুতুব ছুটে গেল, আর যাওয়ার পরে জমিন কি এমন করে ধরলো আল্লাহ আর কি করতে পারলেন না, ধ্বংস করতে পারলেন না। তাহলে এই গোমরারা আল্লাহর চাইতে বেশি ক্ষমতা কাকে দিয়ে দিয়েছে? গস কুতুবকে দিয়ে দিয়েছে। আল্লাহর সৃষ্টিগত বিধানেও সৃষ্টিগত হুকুমেও এরা বাধা সৃষ্টি করে দেয়, কথা বুঝছেন না? কত বড় কুফুরি কথা! অথচ এটা ধর্মের নামে, রুহানিয়াতের নামে, আধ্যাত্মিকতার নামে, আত্মার পরিশুদ্ধির নামে, হ্যাঁ আল্লাহকে পাওয়ার নামে এই কুফরি চলছে। জি, পীর মুরিদিতে হক্কানি পীরের কিতাবে আছে, হ্যাঁ মানে ওদের কাছে হক্কানি, আমাদের কাছে হক্কানি বলে কোনো পীর নেই, আর কোরআন হাদিসে কোনো হক্কানি বলে পীর নেই, কিন্তু তারা তাদের ধারণায় তারা হক্কানি পীর, যারা বলছে যে হ্যাঁ তাদের কিতাবে কোথাও খুঁজে পাবে না যে অমুক জায়গায় শিরক হচ্ছে সেজন্য আল্লাহ জমিনকে ধ্বংস করতে চাইছেন, অমুক জায়গাতে কুফরি হচ্ছে সেজন্য আল্লাহ ধ্বংস করতে চাইছেন, অমুক জায়গাতে বড় বড় এরকম অপরাধ রয়েছে, হ্যাঁ কিন্তু গান বাজনার ক্ষেত্রে ওই কিসা আছে, গান বাজনার ক্ষেত্রে। জি হ্যাঁ, এই দু তিনটা কিতাব পড়লে ভেদে মারেফত ইয়াদে খোদা, আর আপনার আশেখ মাসুকের কিতাব, আর আপনার ওই মাওয়াইজে কারিমিয়া, এই তিনটা কিতাবের এগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ধর্ম, এগুলো ধর্ম যে আল্লাহ ধ্বংস করতে চাইছিলেন সামদেশ, আল্লাহর কুতুব ছিল কোথায়, ভারতে না বাংলাদেশে, ওখান থেকে এমন ছিটে গেল যে ধরে নিল আল্লাহ ধ্বংস করতে পারলেন না, বা আল্লাহকে ধ্বংস করতে হ্যাঁ দিল না, আউযুবিল্লাহ। আর তাদেরকে হক্কানি পীর বলছে, বিবেক বুদ্ধি কিছু আছে, নিজের কমন সেন্স থাকলেও তো অন্তত এইরকম গুমরাহির ধর্ম মানবেন না, শরীয়তের জ্ঞান না থাকলেও। আল্লাহ যে শরীয়তগত হুকুম, শরীয়তগত মানে বিধানগত, শরীয়তগত হুকুমের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল বলছেন যে এই কাজটা করো, কি করো, ইমান নিয়ে আসো, অধিকাংশ লোক ইমান নিয়ে আসে না, আকিমুসসালাহ নামাজ পড়ো, অধিকাংশ বে নামাজি, তাই না, রোজা রাখো, অধিকাংশ রোজার দিনে পানাহার করছে, হ্যাঁ লা তাকরাবু যিনা, ব্যভিচারের কাছে যেও না, হ্যাঁ কিন্তু ব্যভিচারে লিপ্ত বহু মানুষ। তো আল্লাহর শরীয়তি যে হুকুমগুলি রয়েছে সেই ক্ষেত্রে মানুষের মধ্যে আল্লাহ কি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, দুটোই ক্ষমতা, পালন করলে করতে পারে, যা আল্লাহ হুকুম করেছেন পুরোপুরি পালন করতে পারবে, আল্লাহ অসম্ভব কোনো দিন বিধান দেন নাই। আবার যদি মনে করেন আমি একটাও পালন করব না, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, পুরোপুরি অবাধ্য, একবারে কিছুই মানে না আল্লাহ, বুঝা গেছে? জি হ্যাঁ, যার ফলে শরীয়তি নির্দেশের ক্ষেত্রে হ্যাঁ আল্লাহর মখলুকরা কি করে, বা আল্লাহর শরীয়তি নির্দেশগুলির কিছু বাস্তবায়ন হয়, কিছু হয় না, কিছু বাস্তবায়ন হয়, কিছু হয় না। যেমন মসজিদ মাদ্রাসা হচ্ছে, আর সেখানে কিছু লোকেরা দিন শিখছে আর নামাজটা পড়ছে, কিন্তু দণ্ডবিধান কায়েম হচ্ছে না সারা বিশ্বে, ইল্লা মাশাআল্লাহ সৌদি আরব, চোরের হাত কাটা, কিসাস, জেনার শাস্তি হচ্ছে না, ঠিক না? এগুলো হচ্ছে আল্লাহর শরীয়তি নির্দেশ যে হদুদ গুলি দণ্ডবিধান কায়েম করো, কিন্তু কায়েম হচ্ছে না শরীয়তি বিধান, কারণ মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে চোরের হাত কাটতেও পারবে, গায়ে ক্ষমতা আছে, আবার না কেটে ছেড়ে দিতে পারবে। তাই এই ক্ষেত্রে মানুষ যা ইচ্ছা তাই করতে পারছে, কিন্তু আল্লাহর যখন সৃষ্টিগত হুকুম হবে আমি এই বছর বন্যায় এই দেশকে ডুবাবো, কোন শক্তির ক্ষমতা আছে যে ডুবতে দেবো না, বন্যা পরিস্থিতির মোকাবেলা করতে হবে, ক্ষমতা আছে? অসম্ভব, কুফরি কথা, অসম্ভব কথা কেন বলো? জি, আমরুকা ফিস সামায় ওয়াল আরদ, এখানে আমরুকা তাহলে আল্লাহর দুই রকমের নির্দেশ, হে আল্লাহ আকাশে এবং জমিনে, আকাশ এবং পৃথিবী তোমার সৃষ্টিগত এবং বিধানগত নির্দেশ রয়েছে। জি, এবং এই নির্দেশ আল্লাহর বিধানগত নির্দেশে যদিও আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন পালন করার আর না করার, কিন্তু আমরা যেহেতু আল্লাহর বান্দা সেই জন্য আল্লাহর বন্দেগি আর গোলামির প্রমাণ হচ্ছে যে আমরা সেগুলির বাস্তবায়ন করব।
কিন্তু যারা অবাধ্য বান্দা আল্লাহর নাফরমান তারা সেগুলি বাস্তবায়ন করে না। কামা রাহমাতুকা ফিস সামায়, যেমন তোমার করুণা দয়া রয়েছে আকাশেও, যেমন তোমার দয়া আকাশে রয়েছে, ইজ আল রাহমাতুকা ফিল আরযি, ওই রকমই তোমার করুণা করো দয়া করো ফিল আরযি পৃথিবীতেও, মানে জমিনবাসীর মাঝেও, যেমন তুমি আল্লাহ আকাশবাসীর উপর রহম করেছো। ফেরেশতা একজন অসৎ নাই, সব অনুগত, হ্যাঁ, তার কোন সময় ফেরেশতাদের ইতিহাসে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এমনটা হয়নি। আসমানে আল্লাহর গজব নেমে এসছে হয় নাই, ঠিক না? ঠিক তেমনি আল্লাহ যেমন রহম করেছে আকাশে, ওই রকমই তুমি রহম করো কোথায়, ফিল আর জমিনে। এক ফেরলানা হু বানা, হু বন মানে হচ্ছে জুনুব, গুনাহ। হে আল্লাহ আমাদের গোনাগুলি মাফ করে দাও, ওয়া খাতায়ানা ভুল ভ্রান্তি মাফ করে দাও, আনতা রব্বুত তাইয়্যিবিন, তুমি সৎকর্মশীল ভালো মানুষদের রব, আল্লাহ সবার রব কিন্তু বিশেষ ভাবে হ্যাঁ সৎ লোকদের রব। ওইটা এটা ওই রকমই যেমন আমাদের যদি ছেলে মেয়ে কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে, তখন আমরা ওই খারাপ ছেলে মেয়েগুলোকে নিজের সাথে হ্যাঁ সম্পৃক্ত করতে চাই না, এটা আমার ছেলে, হ্যাঁ এগুলি আমার ছেলে, এটা আমার ছেলে নয়, বলি না বলি না, অথচ দুটাই আপনার জন্ম ছেলে। হ্যাঁ অনেক সময় স্বামী স্ত্রী তো রসিকতা করে খারাপটাকে ওই ওর মায়ের সাথে লাগায়, এটা তোমার এটা আমার না, কারে না, জি হ্যাঁ। তো আনতা রব্বুত তাইয়্যিবিন, আল্লাহ যারা তাইয়্যিবার খবীস, যারা ভালো মানুষ আর খবীস নোংরা মানুষ সবার রব আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আল্লাহ তাইয়্যিবিনদেরকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন। জি তোমার কাছে যে আরোগ্যের ভান্ডার রয়েছে সেই আরোগ্যের ভান্ডার থেকে আরোগ্য নাজিল করো, আলা হাজাল ওয়াজাই, এই ব্যাধির উপর, মানে এই ব্যাধি কে তুমি ব্যাধি থেকে আরোগ্য দান করো এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য তুমি রহম করো। ফায়াবরাউ, এই দোয়া পাঠ করলে সুস্থ হয়ে যাবে, বারে আয়াবরাউ মানে হচ্ছে রোগের নিরাময় হয়ে যাবে, সুন্দর ভাষা, রোগের কি হয়ে যাবে, নিরাময় হয়ে যাবে। হাদিসুন হাসান, হাদিস হাসান। এই হাদিস থেকে যা জানলাম আগে দেখি, তারপরে আর দুটি হাদিস আছে, ওই দুটি নিয়ে আলোচনা করব। এতে কি পেলাম, আমাদের বিষয়বস্তু কি ছিল, যে আল্লাহ হ্যাঁ সৃষ্টি জগতের ঊর্ধ্বে রয়েছেন, এখানে দেখেন রব্বুনাল্লাযী ফিস সামা, যিনি কোথায় রয়েছেন, আকাশে রয়েছেন, আই আলাস সামায়ে, জি আই আলাস সামায়ে। শেখ সোহেল ফজল বলছেন যে এই ফি যে আলার অর্থে কোরআনে কারিম অনেক জায়গায় আছে, তার মধ্যে একটা তো বললাম ফেরাউনের ওই যে শুলে চড়ানো, আর একটা উনি এখানে উল্লেখ সূরা তওবার দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে ফাসিহু ফিল আরযে আরবাত আশহুর। কাফের মুশরিক যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন মুশরিকরা তো মক্কায় ঢুকত, পুতুল প্রতিমা পূজা করত, আর মক্কায় পূজাও হইতো, সবই করত। এখন আল্লাহর পক্ষ থেকে কি হুকুম হলো যে মক্কাতে আর মুশরিক থাকা চলবে না, আর শিরিক প্রতিমা পুতুল পূজা চলবে না, ঠিক না? এখন ওদের সাথে অনেকের সাথে চুক্তি আছে, হয়তো মুসলিমদের চুক্তি আছে, চুক্তি ভঙ্গ করা যায় নাই। তারপরে হঠাৎ করে রাতারাতি এখনই এক মিনিটের মধ্যে সম্ভব না সেটা বাস্তবায়ন করা, ঠিক না? কোন আইন কানুন বাস্তবায়নের ক্ষেত্রে দেখেন টাইম দিচ্ছে, কিন্তু আপনাদেরকে আপনাদের অবস্থা ঠিকঠাক করে নেওয়ার জন্য 2-6 মাস টাইম দেওয়া হলো, দিল কি দিল না, সৌদি সরকার বারবার দিতে আছে, 2-3 মাস ঠিক হয়ে যান, আপনি অবৈধ আছেন বৈধ হয়ে যান, দিচ্ছে না? কারণ রাতারাতি সম্ভব না, যারা অবৈধ আছে তাদের পক্ষেও সম্ভব না, যারা তাদেরকে বৈধ করতে চাইছে কর্মকর্তা তাদের পক্ষেও সম্ভব না। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এখানে বললেন যে ঠিক আছে, মুশরিকরা আর 4 মাস পর্যন্ত খুব ঘুরে নিক, ফাসিহু ফিল আরদে আরবাত আশর, এই ভূমিতে মক্কার ভূমিতে তোমরা 4 মাস ঘোরাফেরা করে না। এখানে ফিল আরজে মানে কি, ফি মানে মধ্যে, হ্যাঁ তো ভূমির মধ্যে ওরা ঘুরবে কি মাটির ভিতরে, না ফাসিহু আলাল আরদে, হ্যাঁ ভূপৃষ্ঠ বোঝানো হয়েছে এখানে, ভূপৃষ্ঠ মানে আলা হবে, তাহলে ফাসিহু আলাল আরদে, কিন্তু আলা শব্দ ব্যবহার হয়নি, তোমরা মক্কার জমিনের উপর 4 মাস ঘোরাফেরা করে নাও, কিন্তু জমিনের উপরটাকে কি দিয়ে ব্যক্ত করা হয়েছে, ফি দিয়ে, ফাসিহু ফিল আরদে আরবাত আশর,
যেমন এখানে ফি আলার অর্থে রয়েছে, ঠিক তেমনি রব্বুনা আল্লাযী ফিস সামাই মানে আলাস সামাই। আর দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা বললাম, সেটা কার মনে আছে, যে ফি কে ফি এর অর্থই ধরবো, তখন সামা মানে কি বলবো? হ্যাঁ, সামা মানে আকাশ বলবো না, সামা মানে মাথার উপরে যা কিছু আছে তাই হচ্ছে সামা। বলছে ওয়াজুজ আন তাকুনা ফি লিজারফিয়াত আলা বাবিহা, এটাও হইতে পারে যে ফিটাকে আমি ফি এর অর্থেই ধরলাম। ওয়াকুনুল মুরাদু বিস সামায় মুতলাকুল উলু, আর আকাশ বলতে এখানে আকাশ বোঝানো, আকাশ মানে ওপরটাকে বোঝানো হয়েছে, ওপরকে বোঝানো হয়েছে। এই হাদিসে শরীয়ত সম্মত ওসিলার উল্লেখ আছে, কামা রাহমাতুকা ফিস সামায় ইজার রাহমাতুকা ফিল আরহি, আল্লাহ আকাশে যেমন তোমার রহমত বিরাজ করছে, যে রহমত হ্যাঁ ভোগ করছে ফেরেশতারা বা আকাশবাসী হ্যাঁ মুমিনদের রূহগুলি ইল্লিনে, ঠিকই তেমনি আমাদের উপর তুমি রহম করো, ইজার রাহমাতুকা ফিল জমিনে। এটি হচ্ছে আল্লাহর কাছে ওসিলা নাকিসাত বি রাহমাতিহি আল্লাতি শামালাত আহলাস সামাওয়াতি কুল্লিহিম, সেই আল্লাহর রহমতকে আমরা মাধ্যম বানাইলাম, যে আল্লাহ তোমার যে রহমত আকাশে রয়েছে ব্যাপক রহমত, ওই রকমই আমাদের উপর রহম করো, এখানে ওসিলা রয়েছে। আর একটি ওসিলা হচ্ছে আনতা রব্বুত তাইয়্যিবিন, আল্লাহর গুণগান করা হচ্ছে আল্লাহর শরীয়ত সম্মত ওসিলা, আল্লাহর নেকামল গুণগান, আল্লাহ গুণগান করা নেকামল না, ইমান এবং নেকামলের মধ্যে আল্লাহর গুণগান হামদোসানা করা, হে আল্লাহ তুমি সৎকর্মশীল বা ভালো মানুষদের মালিক, হাজা তাওয়াসসুলুন আখার, এটাও একটা শরীয়ত সম্মত ওসিলা ধারা। তাহলে শরীয়ত সম্মত ওসিলা যে তিন রকম রয়েছে, কি বলতে পারেন তিন রকম? শরীয়তে আপনি তিন রকমের কোন এক রকম বা তিনটে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কি কি? আপনার ইমান এবং নেকামল, আল্লাহ আমি তোমার প্রতি ইমান নিয়েছি, হ্যাঁ হে আল্লাহ আমি এই নেক আমল করলাম, হে আল্লাহ আমি সাদকা করেছি, আমি আজকে রোজাটা রেখেছি, আজকে আমি দুই রাকাত নামাজ পড়ে তোমার কাছে দোয়া করছি, হ্যাঁ জি, এটা হচ্ছে নেক আমলের ওসিলা। আর সৎ জীবিত ব্যক্তির কাছে দোয়া চাওয়া, নেক মানুষ জীবিত, বাপ মায়ের কাছে দোয়া চাইছেন, আব্বা আমার জন্য দোয়া করেন, আম্মা আমার জন্য দোয়া করেন, কারণ বাপ মার দোয়া কবুল হয়, অথবা কোন নেক মানুষ পরেশগার আল্লাহ আলা মানুষকে বলছেন, জীবিত মানুষকে বলতে হবে, কিন্তু মৃত মানুষকে বলা চলবে না, যে একজন ওলিউল্লাহ ছিলেন আল্লাহর নেক বান্দা আর কবর কাছে বলছেন যে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, চলবে না, জায়েজ না, এগুলো শিরকের চোরা রাস্তা, এখান দিয়ে শিরক শুরু হয়েছে, মাজার পূজা শুরু হয়েছে, ওইভাবে ওনাকে দোয়া দোয়া করতে বলতে বলতে আর ওই দোয়া করতে আর কত বলবো, ওনার কাছে চাওয়া শুরু করেছে, হ্যাঁ ওনার কাছে চাওয়া শুরু করেছে, এভাবে ছোট বেদাতি বড় বেদাতি হয়েছে, ছোট মুশরিক বড় মুশরিক হয়েছে। জি, আর আর ওসিলা বাকি নেই, আল্লাহর নাম আর গুণাবলীর ওসিলা, আল্লাহর নাম এবং এই যে আল্লাহ তোমার রহমত যে আকাশে রয়েছে, যে আল্লাহর রহমত, আল্লাহর রহমত আল্লাহর গুণ, ওইটা আপনি ওসিলা বানাইলেন, তুমি রব, এটা আল্লাহর নাম, জি হ্যাঁ আল্লাহর নাম, গুণবাচক নাম। দ্বিতীয় হাদিস দেখি আমরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, একজন লোক, সে ছিল নতুন মুসলিম আর ওর বংশ থেকে এই খারেজি গোমরাহরা পয়দা হয়েছে, যেমন নবী সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন খারেজিদের পূর্বপুরুষ, হ্যাঁ জুল খোয়াইসারা আল ইয়ামানি এই লোক ছিল তামিমি, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ভাগ বণ্টন করে দিলেন গানিমাতের ধন সম্পদ, আর সে ভুল বুঝলো দিয়ে কি বলল যে এই দলিয়া মোহাম্মদ, হে মোহাম্মদ আপনি ইনসাফ করুন, হ্যাঁ ইনসাফ করুন। নবী সাল্লাল্লাহু তখন কি বলেছিলেন, এই কথাটি বলেছিলেন, সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে সুবিচার কায়েম করার জন্য পাঠিয়েছেন, আল্লাহ আমাকে আমানতদার বলে আখ্যায়িত করেছেন, আল্লাহ আমাকে আল আমিন বলছেন, আল্লাহ আমাকে বিশ্বস্ত বলেছেন, আর তোমরা আমাকে বিশ্বস্ত বলে বিশ্বাস করলে না। তারপর ভবিষ্যৎবাণী করেছিলেন যে এর বংশে এর প্রজন্মে এমন জাতি পয়দা হবে, ইকরাউনাল কোরআন, যারা কোরআন তো খুব সুন্দর পাঠ করবে, লাইউ যাও জাহানা যেরহম, কিন্তু তাদের হলক থেকে এই কণ্ঠ নাড়িতে নিচে নামবে না, কোরআন দ্বারা কোনো লাভ তাদের হবে না, তাহা কেরুনা সালাতাকু মা সালাতাহুম, এত সুন্দর খুশু খুশু নামাজ পড়বে কিন্তু তারা ইয়ামরুকুনা মিনা দ্বীন বা মিনাল ইসলাম, তার দ্বীন ইসলাম থেকে বেরিয়ে যাবে, কামা ইয়ামরুকু সাহাবু মিনার রামিয়া, যেমন তীর দ্রুত বেগে ছুটে গেলে শিকারীকে লেগে এপার থেকে ওপার চলে যায়, ওই রকম ইসলামে ঢুকেছে আর তারপরে বেরিয়ে যাবে এরা। জি, মুসলিমদের বিরুদ্ধে বেরোবে, ইয়াকতুলুন আহলাল ইসলাম, এরা মুসলিমদেরকে খুন করবে, ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, আর প্রতিমা পূজারী মুশরিক কাফেরদের
বন্ধু বানাবে তাদেরকে ছেড়ে দেবে, অসুবিধা নেই ওরা। কিন্তু মুসলিম যদি কেউ গুনাগার হয় তাহলে তার বিরুদ্ধে তাদের বাড়াবাড়ি ফতুয়া, এরা তাগুত, এরা তাগুতের দালাল, আর এরা হয়েছে মুরতাদ, আর এরা হয়েছে কাফের হয়ে গেছে, এরা নাস্তিক। এই খালি ঢালাহারে ফতুয়া দিয়ে সরকারি যারা চাকরি করে, যেহেতু সরকারের মানব রচিত আইন, সেজন্য ঢালাহা দিল সরকারে যত কেউ আছে তাদেরকে কাফের বানাই দিল, আর তারপর সরকারি যত আমলা আছে কর্মকর্তা আছে সবকে কাফের বানিয়ে দিল, এই জজ কাফের তো, উকিল কাফের তো, এই কাফের সেই কাফের। এরাই হচ্ছে খারেজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সম্পর্কে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, ইসলামের চরম পন্থা নেই। আর এরা এরা যদি অসত হয় তারপরও তাদের মধ্যে ইসলামের কিছু আছে, ঠিক কিনা? কিন্তু কাফের যে অসৎ, তার মধ্যে ইসলামের কিছুই নেই, না আল্লাহ বিশ্বাস, না পরকালে বিশ্বাস, না রাসূলে বিশ্বাস, না কোরআনে কেমন একটা আয়াতে বিশ্বাস আছে ওদের। কিন্তু একজন যত অসৎ মুসলিম হোক, হ্যাঁ যত অসৎ মুসলিম, পাপিষ্ট মুসলিম হোক, মাঝে মধ্যে কখনো আল্লাহর ভয় তার মধ্যে হতে পারে, তার মানে কিছু ভালো কাজ থাকতে পারে, থাকতে পারে না? একজন লোক হয়তো নামাজ পড়েন না, হ্যাঁ সে জাহান্নামি নিশ্চয়ই, কিন্তু সে বাপ মায়ের সাথে খারাপ আচরণ করে না। এবং একজন অমুসলিমের মতো শুধু মানবতার খাতিরে না, সে ভাবছে এই বাপ মায়ের সেবা করে বাপ মায়ের দোয়া নিয়ে আমি পার হয়ে যাব, তার পার্থক্য হইল না হইল না? বাপ মায়ের সেবা সওয়াবের কাজ, এটা কাফের জানে না, বাপ মায়ের দোয়া এটা কাফের জানে না, কিন্তু একজন মুসলিম ফাসে বেদিনও জানে, ঠিক না? ঢালা হারে পাপিষ্টদেরকে ফাসেকদেরকে কাফের বলা, এটা হচ্ছে চরমপন্থীদের কাজ, এটা হলো গোমরাহদের কাজ, এটা হচ্ছে খারেজিদের কাজ, যাদের সম্পর্কে আয়াতে এই হাদিসে ভবিষ্যৎবাণী রয়েছে। নবী করিম তখন ওই লোককে বলেছিলেন, আল্লাহ তামানুনি, আমাকে তোমরা বিশ্বস্ত মনে করো না, ও আনা আমিন মান ফিস সামায়, অথচ আমি সেই সত্তার পক্ষ থেকে বিশ্বস্ত বলে স্বীকৃত যিনি আকাশে রয়েছেন, ফিস সামায়, যিনি কোথায় রয়েছেন। তোমরা আমাকে বিশ্বস্ত ইমানদার মনে করলে না, আমি খেয়ানত করব, বিশ্বাসঘাতকতা করব, আমি স্বজন প্রীতি করব, কাউকে দেব আর তোমাকে দেব না, অথচ আল্লাহ যিনি আকাশে রয়েছেন তিনি আমাকে কি বলছেন, আমিন বলে আখ্যায়িত, ওয়ানা আমিন মান ফিস সামায়, যেই সত্তা আকাশে রয়েছেন আল্লাহ তার পক্ষ থেকে আমি আমিন হিসাবে প্রেরিত হয়েছি। হাদিসুন সহিহ, এই হাদিসটি হচ্ছে সহিহ বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, সহিহ বুখারী 4351 নম্বর হাদিস, মুসলিমের 1064 নম্বর হাদিস। এই হাদিস থেকে কি জানলাম, সহজ তাই না, আল্লাহ কোথায় আছেন? হ্যাঁ, বলছেন শেখ সাল ফজান, আন্না ফিহি ইসবাতাল উলুয়ে লিল্লাহি তাআলা, এর দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ সুউচ্চ রয়েছেন, কোথায় রয়েছেন, আমাদের ওপরে রয়েছে, ও আন্না ফিস সামায়, তিনি আকাশের ওপরে রয়েছেন, আর আল্লাহর সুউচ্চে থাকা হচ্ছে সিফাতুন জাতিয়াতুন, সত্তাগত গুণ, কামা সাবাক, সত্তাগত গুণ, জি আল্লাহ রাব্বুল সর্বদাই কোথায় রয়েছেন, সুউচ্চ সুমহান, সাব্বি ইসমা রাব্বিকাল আল আলা, তিনি আল আলা। তৃতীয় হাদিসটি রয়েছে, তৃতীয় হাদিস হচ্ছে ওয়াল আরশু ফাওকা যালিক, আল্লাহ রাব্বুল সাত আকাশের কথা বললেন, প্রত্যেক আকাশের মাঝখানে ফাঁক রয়েছে, এক একটা আকাশ, এক আকাশ থেকে আরেক আকাশের মাঝের দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা, ইত্যাদি যে হাদিসটি রয়েছে, ওই হাদিস শেষখানে রয়েছে ওয়াল আরশু ফাওকা যালিক, সাত আসমানের উপর কি রয়েছে, আল্লাহর আরশ রয়েছে, ওয়াল্লাহু ফাওকাল আরশ, আর আল্লাহ কোথায় রয়েছেন, আরশের উপরে রয়েছেন, ওয়াহুয়া ইয়ালামু মা আনতুম আলাইহি, আর তোমরা যেই অবস্থায় রয়েছো আল্লাহ সবকিছুই জানছেন, আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সাত আকাশের উপরে, আরশে আজিম, সে মহান আরশের উপর, তারপরে তিনি তোমাদের সর্ব অবস্থা সম্পর্কে ওয়াকিফাল, ওয়াহুয়া ইয়ালামু মা আনতুম আলাইহি, আল্লাহ দূরে থেকেও কাছে, দূরে থেকেও কাছে, জি সুউচ্চ আছেন আর কাছেও আছেন। হাদিসটি হচ্ছে হাসান, ইমাম আবু দাউদ এবং অন্য নরা হাদিসটি বর্ণনা করেছেন, জি এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো, আল্লাহ কোথায়, আল্লাহর সবচেয়ে উঁচার সৃষ্টি, ওপরের সৃষ্টি হচ্ছে আরশ কুরসি, তিনি আরশ কুরসির ওপরে। তারপরে হাদিস 4 নম্বর, এটি ওয়াকাউলুহু লিল জারিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বালিকা সম্পর্কে, দাসী, এই দাসী ছিল একজন সাহাবীর, যেই সাহাবীর নাম কোন কোন হাদিসে এসেছে, তার নাম ছিল মাউইয়া ইবনুল হাকাম, নাম ছিল কি, মাউইয়া ইবনুল হাকাম, এই সাহাবীর একটি দাসী ছিল, অল্প বয়সী বালিকা,
কোনো কিছুর ক্ষেত্রে একটু রাগ হয়ে গেছে তার, রাগ হয়ে যাওয়ার পর ওকে একটা চর দিয়েছে, চর দেওয়ার পরে সে অনুতপ্ত হয়েছে যে আমি তো অন্যায় কাজ করলাম, আমার অধীনে সেজন্য আমি মারবো, আমি হারাম কাজ করলাম, মনে গোনাগার হয়ে গেলাম। তারপরে অনুতপ্ত লজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। সাহাবায়ে কেরামদের ছেলে অবস্থা যে কোনো কিছু করে পুলিশ পাঠিয়ে ধরে নিয়ে আসতে হবে, ধরো ওকে এই অপরাধ করেছেন, না নিজে এসে হাজির। এটা তো সাধারণ ঘটনা, ও জানছে একটা চড় মেরেছে, না হয় চড়ই খাবো, ওর বেশি তো নাই। কিন্তু সাহাবি জেনা হয়ে যাচ্ছে, ভালো করে জানছেন যে আমি বিবাহিত মানুষ, জেনা করেছি, নবী সঙ্গে বলতে যাবো, মাসলা জানা আছে যে আমাকে তো পাথর দিয়ে রজম করা হবে। আজকাল যদি ইসলামিক আদালত থাকে, যতই বড় পরেজার হোক না কেন, যে জানটা বাঁচা, সরকারকে জানাইতে যাবো না, হ্যাঁ জানাইলে জান যাবে, ঠিক না? নবী সাহাবি গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহির নিয়ে আমাকে পাক করে নেন, পাক করে নেন। কেন, কি হয়েছে, যাও যাও, চারবার করে ফিরিয়ে দিচ্ছেন, এদিক দিয়ে ফিরেছেন ওইদিকে আসছে, নবী সাল্লাম মুখ ফিরিয়ে নিয়ে আবার ওইদিকে আসছে, চারবার করে যখন বলা হয়ে যাচ্ছে, ভালো করে জানছে যে আমাকে মেরে ফেলা হবে, আমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, পাথর মেরে সংসার করা হবে। এইরকম ফেরেশতা চরিত্রের মানুষ আল্লাহ পয়দা করেছেন, নবী করিম সাল্লাম তাদের প্রশিক্ষণ করেছে, তরবিয়ত করেছেন, যেমন তেমন ব্যাপার। আর সাহাবায়ে কেরাম সম্পর্কে আপনি বিচার করতে বসবেন, আপনি আপনি মন্তব্য করতে বসবেন, জি এটা হচ্ছে ইসলামের দুশমনদের কাজ, এটা হচ্ছে মোনাফিকদের কাজ। এই সাহাবি নবী সাল্লাম কাছে আসলো, আসার পরে বললো যে আমি তো অন্যায় কাজ করে ফেলেছি, তো এর কাফফারা হিসাবে আমি এক কাজ করি, একে আমি আজাদ করে দিই, আমার দাসী হয়ে থাকবে, একে স্বাধীন করে দেবো, ও করে খাবে। আর মনিবের কাজ, দাস দাস দাসীকে কি করতে হয়, দাস দাসীকে মনিবের কাজেই চব্বিশ ঘন্টা থাকতে হবে, তার ব্যক্তি মালিকানা বলে কিছু নেই, এই চাকরের মতো নয় যে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে বাকি টাইমটা আমার, এরকম নয়, বুঝছেন না? দাস দাসী হচ্ছে অন্যান্য পণ্যের মতো, কেনা বেচার সামগ্রী, কেনা যাবে বেচা যাবে। দুই নম্বর কথা, যত ইনকাম করুক, কোটি কোটি টাকাও যদি ইনকাম করে, একটা পয়সা তার পকেটে ঢুকবে না, ব্যক্তি মালিকানা নেই, কার পকেটে ঢুকবে, মালিকের পকেটে ঢুকবে, সব সবকিছুর মালিক সে মালিক। তাহলে এইরকম দাসত্বের জীবন থেকে মুক্ত হওয়াটা বড় একটা বিষয়, নিয়ামত। ওই সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একে ফ্রিতে আজাদ করে দিছি, এক পয়সা নেবো না, কারণ আমি অপরাধ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না বালা, যে নিবে হ্যাঁ ঠিক আছে, আজাদ করবে ঠিক আছে, কিন্তু ওকে নিয়ে আসো, আমি একটু পরীক্ষা করি ওকে। ফাতা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওই মেয়েটিকে নিয়ে আসলো। ফাকালা লাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই মেয়েকে জিজ্ঞেস করলেন, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? এখন হাদিসটিতে আসে, এখান থেকে হাদিসটা শুরু হয়েছে, তাই না? নবী সাল্লাম বলেছেন ওই বালিকাকে এই সময়ে বলেছেন, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? কালা ফিস সামা, ওই মেয়েটি কি বলেছিল, আল্লাহ কোথায় রয়েছেন? আকাশে রয়েছেন। ফিস সামা মানে আল্লাহ সামা, আকাশের উপর রয়েছেন। কালা, তাহলে আল্লাহর তৌহিদের পরীক্ষায় পাস, একটা জিজ্ঞাসাতে লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে পাস এই মেয়েটি। দ্বিতীয় মোহাম্মদ রসুল্লাহ, দ্বিতীয় পাঠ রয়েছে, কারণ দুটো শাহাদাতের বাক্য রয়েছে, এটাতে পরীক্ষা নিতে হবে। বলে, মান আনা, আমি কে জানো, তুমি বিশ্বাস করো যে আমি কে? মান আনা, কালা, তো মেয়েটি বললো, আন্তা রসুল্লাহ, আপনি আল্লাহ রসুল, আল্লাহর দূত, আল্লাহর প্রেরিত রসুল। কালা, নবী সাল বলে এটা তো পাস, লা ইলাহা ইল্লাল্লাহ তেও তাওহীদ পাস, আর রিসালাতেও পাস, মুহাম্মদ রসুল্লাহ তেও পাস, যখন দুটোতেই পাস তো মুসলিম, জি। এখন বাস্তবায়নের পালা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তেও পাস আর মুহাম্মদ রসুল্লাহ তেও পাস, এখন কি করতে হবে, এটাকে টিকিয়ে রাখার জন্য বাস্তবায়ন করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দিলে বাস হয়ে গেল, সে মুসলিম। ভিতরে কি আছে আমাদের কোনো দেখার প্রয়োজন করে না, একজন লোককে নামাজ পড়তে দেখছি আর তার মধ্যে ইমান ইসলাম ভঙ্গকারী স্পষ্ট কিছু দেখছি না, সে আমাদের কাছে মুসলিম, আমাদের কোনো অধিকার নেই যে তাকে মোনাফেক বলবো, তাকে ইসলামের দুশ্মন বলবো, অথবা তাকে বলবো যে সে নাস্তিক অথবা ইটা সেটা না। খান নবী বললেন, হ্যাঁ ওকে তাহলে স্বাধীন করে দাও, হ্যাঁ এখন স্বাধীন করো, কারণ সে হচ্ছে মমিনা, তখন তার হক বেশি রয়েছে, যদিও যে মমিন নয় তাকেও স্বাধীন করলে সব রয়েছে, কিন্তু মমিন মমিনাতকে স্বাধীন করে দিলে সে স্বাধীন বিবাদবন্দি করতে পারবে, ব্যক্তি মালিকানা হবে তখন যাকাত দিতে পারবে, ব্যক্তি মালিকানা কিছু পয়সা আসবে তখন হজ করতে পারবে, ঠিক কিনা? তো নবী সাহেব বললেন যে একে আজাদ করে, ফাইন্নাহা মমিনা, কারণ এ হচ্ছে ইমানদার মেয়ে, ইমানদার মমিন মেয়ে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের, সহিহ মুসলিমের হাদিস নম্বর 537। এই হাদিস সম্পর্কে শেখ
সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা বলছেন, শুনেন ভালো করে, আল্লাহ সম্পর্কে তাহলে কেউ যদি জিজ্ঞেস করে কাউকে যে আল্লাহ কোথায় ভাই, আয়না মানে হচ্ছে কোথায় বাংলাতে আল্লাহ কোথায়, তো এই প্রশ্ন করা জায়েজ না নাজায়েজ? হাদিস কি প্রমাণ করে? জায়েজ। কে কাজটি করেছেন, জিজ্ঞাসা কে করেছেন? স্বয়ং রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছেন। আমাদের এক দিনে ভাই গেছে দেশ, যাওয়ার পরে মসজিদের হুজুর কে বলেছে, ও ভাবছে যে আমি তো তাওহীদ শিখে এসেছি আর আকীদা আসমা সিফাত শিখে এসেছি আর আমাদের দেশের হুজুর তো সর্বত্র বিরাজমান, বলে তো দেখি একটু টেস্ট করে। তখন বলেছে যে হুজুর বলেন তো দেখি আল্লাহ কোথায়। বলছে তোবা করো, তোবা করো, তোমার ইসলাম গেছে, কলমা পড়ো। কত গোমরা চিন্তা করেন, নবী সাল্লাম নিয়ে আসা দিন ইসলাম একদিকে আর এদের ইসলাম আর একদিকে, দুই ইসলামের ধারা দুই দিকে। বলছে শেখ সোহেল ফৌজান যে এতে প্রমাণ পাওয়া গেল, ফিহে দালিলুন আলা জাওয়াজিস সওয়ালে, যে জিজ্ঞেস করা জায়েজ আনিল্লাহ, আল্লাহ সম্পর্কে কি দিয়ে, আয়না বলে, যে কোথায় তিনি, আল্লাহ কোথায়। কালাত মেয়েটি কি বলেছিল, ফিস সামায়ে, আল্লাহ সুবহানাহু ফিস সামায়ে, এর ব্যাখ্যা এর আগে হয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সে বলেছিল আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা আকাররত লাহু বিরিসালা, কারণ একজন মুসলিম হওয়ার জন্য দুটি বাক্যের সাক্ষী দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই সাক্ষী দিতে হবে। এই মেয়েটি মুসলিম হয়েছে কি হয়নি পরীক্ষা করার জন্য কালেমা পড়ানোর দরকার নেই, হ্যাঁ, কারণ হতে পারে সে মুসলিম, কিন্তু ওর একটা পরীক্ষা দেখি, পরীক্ষাতে সে পরীক্ষায় পাশ হয় মুসলিম। ফিহে দালিলুন, এর দ্বারা বোঝা গেল আলা আন্না মান শাহিদা হাযিহি শাহাদা, এই সাক্ষ্য কেউ যদি প্রদান করে, আন্নাহু মুমিন, তাহলে সে মুমিন, কেউ যদি সাক্ষী দেয় যে আল্লাহ আকাশে রয়েছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, তাহলে সে হচ্ছে মুমিন মুসলিম। জি, এই হাদিস দ্বারা যেটা আমাদের এখানে আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে জানা গেল, সেটা হচ্ছে যে আল্লাহ হ্যাঁ সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, আকাশের ফাওকা সামাওয়াতিহি, তার আকাশসমূহের উপরে রয়েছে, ওয়া আন্নাহু ইউশারু ইলাইহি, আর একটা বিষয় জানা গেল, তার দিকে ইঙ্গিত করা যাবে কি যাবে না, আল্লাহ এদিকে আছেন, বলা যাবে না, বলা যাবে না, তাহলে আল্লাহর জন্য দিক বলা যাবে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ চারিদিকে আছে এই কথা বলবেন না, আল্লাহ কোথায় রয়েছেন, অপর দিকে আছেন। আর এটি হচ্ছে মানুষের নেচার, এটি হচ্ছে মানুষের প্রকৃতি, এটি হচ্ছে দীনে ফিতরাত। কেমন করে একটা হিন্দু হ্যাঁ যে দীনের কিচ্ছু জানে, ইসলামে কিছুই জানে না, কোনো কিছু জানে না, কিন্তু সেও বলে যে উপরওয়ালা একজন আছে, মানে সর্বত্র ওয়ালা একজন আছে, হ্যাঁ, অথচ ওদের বিকৃত ধর্মেরই একটা পাঠ হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান কতটি হিন্দু ধর্ম থেকে মুসলিম গোমরাদের মধ্যে এসছে, কথা বুঝা গেছে? কিন্তু তারপরে ও হিন্দুর প্রকৃতি বলছে যে আমি যখন আল্লাহ সম্পর্কে বলবো তখন ওপরওয়ালা বলতে হবে, কথা বুঝা গেছে? এটা হচ্ছে তার নেচার। মানুষ প্রকৃতি বিরোধিতা করে পারে না, অটোমেটিকলি বেরিয়ে আসে, সেটা অনিচ্ছাকৃত বেরিয়ে আসে, অনিচ্ছাকৃত বেরিয়ে আসে। আল্লাহ পরকাল কিচ্ছুতে বিশ্বাস যদি না থাকে, হঠাৎ করে যদি তার উপরে এমন মায়ের পড়ে, এমন জুলম অত্যাচার হয়, হঠাৎ করে উপর দিকে হাত উঠবে, মানে এক মহাশক্তি রয়েছেন যিনি বিচার করবেন, জি হ্যাঁ, যার ফলে একজন একেবারে গ্রাম পল্লী গ্রামের মহিলা যে কিছুই জানে না, দিন ইসলাম সময় কিচ্ছু জানে না, সেও হাত উঠিয়ে দিব পরে উপর দিকে হাত উঠাচ্ছে, মানে আল্লাহ উপর দিকে আছেন, জি, এই যে হাত উঠে যাচ্ছে, মনটা উপর দিকে উঠছে, হ্যাঁ, যে আল্লাহ, জি, কোনো কিছু বালা মুসিবতে উপর দিকে নজরটা উঠে, জি, এগুলো সব হচ্ছে যে আমাদের প্রকৃতিতে এই কথা আছে যে আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে, আল্লাহ উপরে রয়েছেন, এর বাস্তব প্রমাণ। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং সহি আকীদা গ্রহণের তৌফিক দান করেন। যারা আমরা সহি আকীদা পেয়ে গেছি, আল্লাহর বড় নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন।
এবং সেই আকীদার উপর আমাদেরকে আমাদের আগামী প্রজন্মকে কিয়ামত পর্যন্ত অটল থাকার ইস্তেকামার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক গুমরাহি থেকে ভ্রষ্টতা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শেষ পর্যন্ত ঈমান ইসলামের উপর দ্বীন এবং তাকওয়ার উপর কায়েম থাকার তৌফিক দান করেন সমস্ত রকমের বালা বিপদ আপদ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন আর আল্লাহ আমাদের দুনিয়া আর সমস্ত কিছুতে যেন বরকত দান করেন আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।